রচিত বেনজির আহমেদ দুদুকে হাজির হতে পনেরো দিন সময় চেয়েছেন যে বেনজির সাহেব একসময় হাঁটলে তার পেছনে সারা বাংলাদেশের পুলিশে হাঁটতো তাই না তিনি যেখানে যেতেন কি পরিমাণ প্রোটেকশন কি পরিমাণ সিকিউরিটি আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স বাংলাদেশ থেকে অবৈধ টাকাগুলো পাচার করে তুরস্কে সিঙ্গাপুরে এবং বিভিন্ন জায়গায় বিলাসবহুল বাড়ি গাড়ি করেছেন ডক্টর বেনজির আহমেদ এদিকে তাকে আগামী ছয়ে জুনে দুদক তলব করেছে নয় জুন তার পরিবার সহ কিন্তু তার আগেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে জেল হাজতে পাঠানোর জন্য কিছু নির্দেশনা এসেছে সে সম্পর্কে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দর্শক আসুন ভাবা যায় যে বেনজির সাহেব একসময় হাঁটলে তার পেছনে সারা বাংলাদেশের পুলিশে হাঁটত তাই না তিনি যেখানে যেতেন কি পরিমাণ প্রোটেকশন কি পরিমাণ সিকিউরিটি আজকে সেই বেঞ্জির সাহেব যেই সিচুয়েশনে পড়ে গেছেন এখানে দুইটা বিষয় কানেক্টেড যে সরকারের পক্ষ থেকে বিএনপির যে অভিযোগ বা অন্যান্যদের যে অভিযোগ যেই বেনজির এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তারা হচ্ছে সরকারের লোক সরকার তাদেরকে প্রটেস্ট করবে বা সামহাও যে আলোচনাগুলো আছে সেইটার একটা ক্লিয়ার মেসেজ চলে আসছে আর পাশাপাশি এই মামলা যেটা দুদক মামলার প্রস্তুতি নিচ্ছে সেই মামলাতে যদি বেনজির সাহেব দোষী প্রমাণিত হইয়াই যান এখনও যা আসতেছে সব কিছু তার বিরুদ্ধে অভিযোগ আইনের ভাষায় এটাকে অভিযোগ বলা হয় এটা নিয়ে ইনভেস্টিগেশন হবে মামলা হবে তদন্ত হবে এরপরে ধরেন আদালত রায় দিবে এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলো অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তো সেই ক্ষেত্রে বেনজির সাহেবের কত বছরের জেল হবে তিনি কি ডিভিশনগত সুবিধা পাবেন পাশাপাশি সরকার বেনজির সাহেব এবং জেনারেল আজিজের ব্যাপারে সরকারের ভূমিকাটা কি থাকবে তো আমরা একে একে উত্তর দিচ্ছি জ্ঞায় আয় বহির্ভ মানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় যদি মনে করেন বেনজির সাহেব হাইরা যান তো দুইটা জিনিস ঘটবে এক তো লাইভে তিনি বলছেন পুরো সম্পদ দিয়ে দিবেন এখন এই সম্পদ অটোমেটিক সরকার কবজায় নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম আর পাশাপাশি এই মামলায় সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে আপনার বেঞ্জির সাহেবের কারণ এই মামলায় শাস্তিটা বছরের এমনই সাজার বিধান পাশাপাশি সাবেক আইজিপির সকল সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে আর এই তথ্যকে জানিয়েছেন দুদকের সাবেক মহাপরিচালক মৈদুল ইসলাম দুদকের মহাপরিচালক একটি সংবাদ মাধ্যমকে জানান যদি আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির না হন মানে আগামী ছয় তারিখে বেঞ্জির সাহেব বাংলাদেশে এসে হাজির না হন এখনো তিনি দেশে ফিরেননি আজকে পাঁচ তারিখ তো তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা আর সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে অর্থাৎ একটা মামলা দায়ের করা হবে এর আগে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তলবের দেশ ছাড়া সাবেক আইজিপির ভেঞ্জিরের ভাগ্যে কি অপেক্ষা করছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি এক সময় তিনি আপনার নিজে নিজের বিপদ আনবেন বিশেষজ্ঞরা বলছেন জিজ্ঞাসাবাদে হাজিরি না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী কোনো আইনি পদক্ষেপে আর কোনো বাধা থাকবে না শাস্তি হতে পারে সর্বোচ্চ দশ থেকে বারো বছরের আর আমরা যদি একটু দেখি দুইশোরও অধিক দলিল জব্দের পর তার নামে বেনামে আরও কয়েকশো কোটি টাকার সম্পত্তির আপনার তথ্য সামনে উঠে এসেছে আর যখন এই নিয়ে মানে তার বিভিন্ন বক্তব্য আসছে তার দেশ ছাড়ার ইস্যুটাও আসছে তখন এখানে একটা প্রশ্ন আসছে যে তার দেশ ছাড়ার জন্য কি সরকারি কোনো নিষেধাজ্ঞা ছিল বা আদালতের কোনো রায় ছিল না সো তিনি দেশ ছাড়তেই পারেন তার বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি দুদক মামলার প্রস্তুতি নিবে যদি ছয় তারিখ আগামীকালকে তিনি দেশে না আসেন তাহলে তার বিরুদ্ধে তো মামলা হবে তারপর এটা আইনি প্রসিডিংয়ে যাবে এখন সরকার কি ভূমিকা পালন করবে দুর্নীতিতে অভিযুক্ত বেনজির সাহেব এবং কি বলে যে সাবেক সেনাপ্রধানকে নিয়ে আমাদের ওবায়দুল কাদের সাহেব তিনি বলছেন যে আচ্ছা জ্যেষ্ঠতা এবং মেধার ভিত্তিতে তারা দায়িত্ব পেয়েছিলেন এখন দায়িত্ব পাওয়ার পর সেই পথকে অপব্যবহার করে কেউ যদি কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে আর সম্পদ গড়ে করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে সরকারের যে অভিযান দুদককে যে স্বাধীনতা দেওয়া হয়েছে সেটাই করা হবে আর তাদের ব্যাপারে সরকার নাক গলাবে না ওবায়দুল কাদের স্পষ্ট ক্লিয়ার মেসেজ এই মেসেজটা প্রধানমন্ত্রীর তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট আসছে যে বেঞ্জির আমাদের দলের লোক নয় জ্যেষ্ঠতা এবং মেধাতে সে আইজিপি হয়েছে আজিজও আমাদের দলের কোনো লোক নয় তার যোগ্যতায় এবং জ্যেষ্ঠতার কারণে সেনা প্রদান হয়েছে এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনার আছে তার মানে যেই ওয়েতে যাচ্ছে এটা নিয়েই আলোচনা এমনকি বিএনপি কে তিনি এবার পাল্টা কাউন্টার করছেন যে আপনাদের সময় কেউ শাস্তি পায়নি তো বাট আমাদের সময় এটা শাস্তি হবে তিনি বলছেন আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ সেনাবাহিনী র্যাবের প্রশাসনে বসায়নি আর এখানে হচ্ছে যে আচ্ছা যাই হোক তিনি অনেক বক্তব্য দিয়েছেন আচ্ছা মানে কিছুটা পলিটিক্যাল বিএনপির উদ্দেশ্য বক্তব্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশ ছিল যে বেঞ্জির সাহেবের এবং কি জেনারেল আজিজ ইস্যুতে এই মুহূর্তে যে বাতাস বইছে প্রশ্ন হচ্ছে আগামীকাল ছয়ই জুন আজকে পাঁচই জুন যখন আমি নিউজটা করছি বাংলাদেশ সময় সকাল দশটা তো আগামী কালকে পর্যন্ত সময় আছে দুদকের মানে ডাকে সাড়া দিয়ে হাজিরা দেওয়ার জন্য তো এখন পর্যন্ত আমি যতগুলো গণমাধ্যম ঘাটাঘাটি করছি বেঞ্জির সাহেব তিনি বাংলাদেশে ব্যাক করেননি আরেকটা প্রশ্ন থেকে যায় যে এই পরিস্থিতিরা যে আকার ধারণ করছে যেভাবে সবগুলো গণমাধ্যম ভাই যেভাবে লাগছে তো বোঝাই যাচ্ছে বেঞ্জির সাহেবের পেছনের যে খুঁটিগুলা একটাও নাই এই মুহূর্তে কিন্তু নাই সেনাপ্রধান ইস্যুতে এখনও কিছুটা শান্ত আছে বাট বেঞ্জির সাহেব ইস্যুটাতে বড় আকার ধারণ করছে আমরা গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যম কারে বলে কত প্রকার কি কি এটা কিন্তু দেখতেছি বেঞ্জি সাহেবের ইস্যুতে হঠাৎ করে যে পাশাটা পাল্টাই গেল সে পাল্টানো পাশার এই সিচুয়েশনে বাংলাদেশে তিনি আসবেন কি না আবার ওবাদুল কাদের সাহেব বলছেন যদি সে দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয় আদালতের রায়ে বিদেশ থেকে ধৈর্য নেয় কিন্তু বিচার করা হবে তিনি এটাও বলছেন যে বিদেশ থেকে নিয়ে আসা হবে তার মানে সুপ্রিম পাওয়ার তিনি ইউজ করবেন তো এই ক্ষেত্রে কি অপেক্ষা করছে আগামীকালকে কালকেمنت আমরা অপেক্ষা করি না দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা সরাসরি জানবো যে বেনজীরের এই অঢেল সম্পদের পেছনে আর অন্য কেউ আছে কিনা এবং জেনারেল আজিজের পরিবারের কি অবস্থা তারা কি অবৈধভাবে সম্পদ গড়ে নাই নাকি শুধু বেনজীরি একাই সরকারের কাছে থেকে এমনটি করেছে আসুন বিস্তারিত জানব এই রিপোর্টে আসসালামু আলাইকুম আলোচিত বেনুজির আহমেদ দুদুকে হাজির হতে পনেরো দিন সময় চেয়েছেন কিন্তু তিনি কোথায় আছেন তিনি কি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন এটা কি কেউ জানিয়েছে না যে তিনি ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে তুরস্ক দুবাই কেউ বলছেন স্পেন কেউ বলছেন পর্তুগাল এসব দেশে তিনি গেছেন সমস্ত দেশগুলোতেই তার গোল্ডেন ভিসা বিজনেস ভিসা নানান রকম সব ব্যবস্থা করা আছে এখন যে খবর এসছে কিছুক্ষণ আগে আইজিপি বেনজির আহমেদ দুদকের কাছে সময় চেয়েছেন বুধবার রাজধানী সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বেনজিরের পক্ষে তার আইনজীবী পনেরো দিনের সময় চেয়েছেন দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদন করা হয় এ প্রসঙ্গে দুদকের কমিশনার জহিরুল হক দুদক কার্যালয়ের সাংবাদিকদের বলেন আমি শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজির পনেরো দিনের সময় চেয়েছেন আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে তার মানে বুঝছে যে এই সময় না দিলে চলবে না মঙ্গলবার জহুরুল হক সাংবাদিকদের বলেন দুদক কাউকে নোটিশ করলে তিনি আসতে বাধ্য কিনা সেটা আইনের সুস্পষ্ট বলা নেই না এলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই তবে তার সুযোগ আছে সময় চাওয়ার সময় চাইলে দুদক পনেরো দিন সময় দিতে পারবে এই এক কমিশনের আছে গত আঠাশে মে বেনুজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় দুদকের প্রধান কার্যালয় থেকে নোটিশ যে পাঠানো হয়েছে তাতে বেনজির আহমেদকে ছয় জুন এবং তার স্ত্রী ও কন্যাদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকা সহ কয়েকটি জেলায় ৬২১ বিঘা জমি ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশটি ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার ও তিনটি বিও হিসাব এবং ত্রিশ লাখ টাকা সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত আদালতের ওই আদেশ আসার আগেই গত চৌঠা মে বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র বলছে আর এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেশ তাকে কোনো নিষেধাজ্ঞা ছিল না আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি দেশে আছেন নাকি গেছেন সেটা তার জানা নেই এই ধরনের কথাবার্তা বেনজির আহমেদ দুই সালের পনেরোই এপ্রিল থেকে দুই সালে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে কমিশনার ছিলেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে সাত কর্মকর্তার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় দুই হাজার সালে ডিসেম্বরে তার মধ্যে তিনি একজন এবং ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় আসে তার মধ্যে বেনজির আহমেদও ছিলেন তখন বেনজির আহমেদ পুলিশের আইজিপি ছিলেন সব মিলিয়ে তার শেষ কর্মজীবন পর্যন্ত থেকেছেন একেবারে এর মধ্যে আবার নিষেধাজ্ঞা নিয়ে তিনি যুক্তরাষ্ট্রেও গেছেন পুলিশ সম্মেলনে ফিরেছেন মহা সমারোহে তার বিদায় উদযাপন হয়েছে একেবারে কাঁধে চড়ে নিয়ে এইসবও আমরা দেখলাম তারপরে ওনার যে প্রোটোকল মানে এলাকায় বা সেটা মানে মানে তিনি এক্স আইজিপি হবার পরও অবশ্য যাবার পরও তার যে প্রোটোকল আর বর্তমান আইজিপির প্রোটোকল মোটামুটি একই এই হচ্ছে অবস্থা এই অবস্থার মধ্যে হঠাৎ করে তাকে নিয়ে যে রিপোর্ট এখন তো মামলা এবং এখন নানা জায়গার থেকে বেরোচ্ছে পাহাড় জঙ্গল সমুদ্র সমস্ত জায়গা থেকে শুধু সম্পদ বেরোচ্ছে আর বেরোচ্ছে এটা আর শেষ হচ্ছে না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ